ভারত উপমহাদেশ। ধোকাবাজ রাজা আর ধান্দাবাজ প্রজাদের স্বর্গ রাজ্য এটি। এই অঞ্চলের বেশিরভাগ দেশ নামে গণতান্ত্রিক হলেও এখানকার রাষ্ট্রনায়কদের আচরণ এক না এক তান্ত্রিক। যখন যে ক্ষমতায় যায় দেশটাকে তার বাপের তাল্লুক মনে করে। দেশের মানুষের জন্য কাজ করবার মতো শক্তি নিয়ে ক্ষমতায় যেতে পারছি, তখনই তার আগে যেনতনভাবে ক্ষমতায় যাওয়ার সেই লোভ আমি কোনোদিন করিনি, করবো না। তেলবাজি পছন্দ করা রাষ্ট্রনায়কদের মতো জনসাধারণও তেল মাথা যেদিকে ছাতা সেদিকেই ঘুরিয়ে দেয়, আবার ছাতাটা মাথা থেকে সরাতেও সময় নেয় না চামচা চামুন্দারা। ভালো জিনিসের এখানে কদর কম, চাপায় যার যত জোর তার তত বেশি কদর। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এখানকার রাজনীতিবিদেরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, আবার জনগণও দিন শেষে অন্য বেশে ফিরে এসে বুঝিয়ে দেয় তোমাদের চাপাবাজি আমরা বুঝি। যেমনটা বুঝিয়ে দেওয়া হয়েছিল 75-এর 15ই আগস্ট, হাই মুজিবের দল রাতারাতি বদলে যায় আকাশ পাতাল। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। বাংলাদেশি রাজাদের ধান্দাবাজির চিত্র তুলে ধরবার আগে একটু পড়শিদের পোল্টিবাজি দেখে আসা যাক। বাংলাদেশ সহ একই অবস্থা এই অঞ্চলের প্রতিটি দেশের। ক্ষমতায় থাকাকালীন নেতার পাশে ঠেসে থাকা মানুষগুলো ক্ষমতা শেষে পাশে থেকে সরে যায়। উপমহাদেশের দুর্দান্ত প্রতাপশালীদের মধ্যে অন্যতম ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তো মানে কে সকতি হুম কে এক এক খুন কা খতরা জিতনা মেরা হ্যায় ও এক এক খুন এক ভারত কো জীবিত করেগা। 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত এই ভারতীয় প্রধানমন্ত্রী ভিন্ন ধর্ম ও মতের প্রতি চরম অশ্রদ্ধাশীল ছিলেন। ইন্দিরা গান্ধীর সময়ে ভারতের সাথে অন্য দেশগুলোর সীমান্তে সবচেয়ে বেশি অশান্তি তৈরি হয়েছে। তার সময়েই ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়েছে। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতির জন্যও ইন্দিরা গান্ধীর সরকার দায়ী। তার কুবুদ্ধিতেই দুই পাকিস্তান আলাদা হয় এবং 71-এর কথিত মুক্তিযুদ্ধের নামে ভারতের খাঁচায় বন্দী হয় কথিত স্বাধীন বাংলাদেশ। নিজের দেশ শাসনে ব্যর্থতা ঢাকতে সবসময় আশপাশের দেশগুলোর সাথে ঝামেলা বাঁধিয়ে রাখায় ভারতের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল ইন্দিরা গান্ধীর শাসন আমলে। ইন্দিরার সময়ে ভারতে বেশ কয়েকটি অর্থনৈতিক মন্দার, দুর্ভিক্ষ ও মুসলিম গণহত্যার ঘটনা ঘটে, যার ধারাবাহিকতা এখনও থেমে থেমে চলছে। নিজেকে উদারপন্থী গণতন্ত্রকামী বললে 1975 থেকে 1977 পর্যন্ত টানা 2 বছর ভারতে জরুরি অবস্থা থেকে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে ইন্দিরা সরকার। প্রেসিডেন্ট হ্যাজ প্রোক্লেমড ইমার্জেন্সি, দিস ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট। 18 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলের শেষ দিকে ভারতবাসী ধরেই নিয়েছিলেন ইন্দিরাই হয়তো আজীবন ভারতের প্রধানমন্ত্রী থেকে যাবে। হয়েছিল তাই। 66 বছর বয়সে নিজের দেহরক্ষীর হাতে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন স্বৈরাচারী শাসক ইন্দিরা গান্ধী। তবে মজার বিষয় হলো, এতদিন যারা তাকে তেল দিয়ে ভোটবিহীন ক্ষমতায় থাকতে আগলে রেখেছিলেন তাদের কাউকে ইন্দিরার মৃত্যুর পর পাশে পাওয়া যায়নি। ইন্দিরার মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়। ক্ষমতা পাবার পর মায়ের পথে হাঁটছিল রাজীব গান্ধী। তবে তাকে খুব বেশি দিন রাজত্ব করতে দেয়নি ভারতবাসী। 1991 সালে মাত্র 6 বছরের মাথায় আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধীকে হত্যা করা হয়। ধারণা করা হয় 1987 সালে শ্রীলঙ্কা সরকারের পক্ষে তামিল বিরোধী অভিযানে সেনাবাহিনী পাঠানোর জেরেই রাজীব গান্ধীকে হত্যা করে তামিল গেরিলারা। হত্যার শিকার হয়েছেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীও, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। যদিও শেখ মুজিবের মতো স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে, এছাড়াও ক্ষমতা পাবার পর বদলে যাওয়া মহাত্মা গান্ধীকে তার গণবিরোধী কার্যকলাপের জন্য 1948 সালে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের কথিত জাতির পিতার মৃত্যুর পর যেভাবে মিষ্টি বিতরণ করা হয়েছিল সেরকম না হলেও ভারতের এই জাতির পিতার মৃত্যুর পর তেমন কোনো বড় ধরনের বিক্ষোভ হয়নি ভারতে। উপমহাদেশের সবচেয়ে রাজনৈতিক অস্থিতিশীল দেশের নাম পাকিস্তান। পাকিস্তানে অন্তত 3 জন রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়। শুরুটা হয় প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে দিয়ে। তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত মুসলিম রাজনীতিবিদ এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।
1951 সালে রাওয়ালপিন্ডির এক জনসভায় লিয়াকত আলীকে গুলি করে হত্যা করা হয়। প্রায় 56 বছর পর 2007 সালে এই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোকে আততায়ীর গুলি খেয়ে মরতে হয়। টানা 11 বছর ক্ষমতায় থাকার পর 1988 সালে রহস্যজনক বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক। আশঙ্কা করা হয় বিদেশি একটি গোয়েন্দা সংস্থা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পাকিস্তানের কোনো রাজনীতিবিদের মৃত্যুর পরে জনগণের তেমন কোনো আন্দোলন চোখে পড়েনি, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তানের জনগণ। ভারত পাকিস্তান ছাড়াও আশপাশের অন্য দেশগুলোতেও রাষ্ট্রনায়কদের শেষ বিদায় খুব একটা সুখের হয়নি। মেজর জেনারেল অংসান, মিয়ানমারের বর্তমান কারাবন্দী নেত্রী অংসান সুচির বাবা তিনি। অংসান ছিলেন আধুনিক মিয়ানমারের জাতির জনক, তিনিও আততায়ীর গুলিতেই নিহত হয়েছেন। পিতা আখ্যা দেয়া জাতির সন্তানেরা পিতৃহারা হলেও পিতার জন্য তেমন কোনো বিক্ষোভ দেখায়নি মিয়ানমারের জনসাধারণ। নেপালের রাজনীতিতে রাজাকে প্রচণ্ড সম্মানের চোখে দেখা হয়, কিন্তু 2001 সালে নিজ প্রাসাদে মর্মান্তিকভাবে খুন হন নেপালের দশম রাজা বীরেন্দ্রবীর বিক্রম শাহ দেব। রাজার সাথে রানী ঐশ্বরিয়া সহ তার পরিবারের আরও 6 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। রাজাবিহীন রাজ্যের প্রজারা দিব্যি মেনে নিয়েছেন তাদের পরের রাজাকে, অথচ এতদিন যাকে মাথায় তুলে রেখেছিলেন তার জন্য ক্ষোভ ছিল না বিক্ষুব্ধ প্রজাদের মাঝে। শ্রীলঙ্কাতেও দেশটির তৃতীয় প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসা খুনের শিকার হন। 1993 সালে মে দিবসের এক অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন প্রেমাদাসা। মোটামুটি জনপ্রিয় হলেও তার জন্য থেমে থাকেনি লঙ্কাবাসীর স্বাভাবিক জীবন। দর্শক, এবার চলুন আমাদের দেশের দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশে এ পর্যন্ত 2 জন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান খুন হয়েছেন, তবে 2 জনের খুনের পরের দৃশ্য ছিল একেবারেই 2 রকম। যেমন জিয়াউর রহমানকে সেনাবাহিনীর বিপদগামী কয়েকজন রয়ের এজেন্ট খুন করলেও সামগ্রিকভাবে সেনাবাহিনী হত্যাকাণ্ডকে সমর্থন করেনি। উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন মরহুম জিয়াউর রহমানের জানাজায়। পুরো ঢাকা শহর সেদিন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। জিয়াউর রহমানের মৃত্যুর খবর শুনে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছিলেন। পায়ে হেঁটে দেশের প্রত্যন্ত অঞ্চলের শোকাহত মানুষ সেদিন রাজধানী ঢাকায় ছুটে এসেছিলেন। জিয়াউর রহমানের মৃত্যু শোকে কার্যত গোটা দেশ থমকে গিয়েছিল। হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতাচ্যুত পৃথিবীতে একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান, যাকে হত্যার পর রাষ্ট্রীয় আয়োজনে দাফন করা হয়। যার মৃত্যুর পর তারই অনুসারীরা শাসন ক্ষমতায় ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে আব্দুস সাত্তার এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া প্রধানমন্ত্রী শাহ আজিজ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের আশপাশের একজন মানুষও তার সম্পর্কে বাজে কোনো উক্তি করেনি। এছাড়া মৃত্যুর পরেও দেশের দৈনিক পত্রিকাগুলো তার প্রতি সম্মান জানিয়ে সংবাদ প্রচার করেছিল। অথচ ঠিক উল্টো চিত্র ছিল শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর। শেখ মুজিবের মৃত্যুর ঠিক 2 মাস আগে 16 জুন পছন্দের 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল শেখ মুজিব। এ 4টি পত্রিকার মধ্যে একটি ইত্তেফাক। শেখ মুজিবের সবচেয়ে তেলবাজি করা এই পত্রিকাটি 15ই আগস্টের ঠিক 2 দিন পরের পত্রিকায় শিরোনাম করেছিল ঐতিহাসিক নবযাত্রা। কথিত আছে সেদিন মানুষ এত মিষ্টি বিতরণ করেছিল সন্ধ্যার পর ঢাকা শহরের কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। আর সেই কথার সত্যতা পাওয়া যায় বিদেশি গণমাধ্যমের খবরেও, যেখানে বলা হয় রাস্তায় ট্যাঙ্ক থাকলেও ঢাকা শহর একেবারে স্বাভাবিক, যেন কোনো কিছুই ঘটেনি এখানে। Men and children, and this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. Sheikh Mujibur Monti Shobhay jano Eid neme eshechilo. 19 jon Mujib sarkarer Monti Shobhar sodosho Mustaker Monti Shobhay jog diyechilo. Mujibur Monti Porishad sochib ST Imam Mustak sarkarero Monti Porishad sochib chilen. শেখ মুজিবের বাকশালের চেয়ারম্যান মহিউদ্দিন বিশেষ দূত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মুস্তাক সরকারের সমর্থন আদায়ের দায়িত্ব পালন করেছিলেন। শেখ মুজিবের প্রতি তার আশপাশের লোকজন এতটাই ক্ষিপ্ত ছিলেন যে 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভার যিনি সভাপতিত্ব করেছিলেন সেই আতাউর রহমান খান 15ই আগস্টকে নাজাদ দিবস ঘোষণা করেছিলেন। 15ই আগস্ট শেখ মুজিবের বাকশাল সরকারের স্পিকার আব্দুল মালেক উকিল লন্ডন সফরে ছিলেন।
সেখানে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় স্পিকার বলেছিলেন, দেশ ফেরাউন মুক্ত হল। বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুস্তাক ছিলেন শেখ মুজিবের সবচেয়ে পছন্দের লোক, যিনি 14 আগস্ট বাড়ি থেকে হাঁসের মাংস এনে মুজিবকে খাইয়েছিলেন। আর সেই মুস্তাক কিনা শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন। এভাবেই তেলবাজেরা শেখ মুজিবের মতো শেখ হাসিনার চারপাশেও তাকে ঘিরে ধরেছে। ইতিহাসে 15 আগস্টের পুনরাবৃত্তি হলে শেখ মুজিবের যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা শেখ হাসিনা নিজেও জানেন। পনেরোই আগস্টের পর কাউকে পাওয়া না গেলেও বসন্তের কোকিলের মতো এখন শেখ হাসিনার আশপাশে অনেক শুভাকাঙ্ক্ষী। খন্দকার মুস্তাকের বিরুদ্ধে তখন কেউ টু শব্দ না করলেও মুজিব ভক্তরা এখন কদিন পরপরই মুস্তাকের বাড়িতে হামলা করে। অথচ বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুস্তাক নিহত হয়েছিলেন 1996 সালে। শেখ মুজিবকে হত্যার পর 21টি বছর বেঁচে থাকলেও মুস্তাকের উপর কোনো হামলা হয়নি। বীর দর্পে জীবনের শেষ ঈদের জামাত মুস্তাক জাতীয় ঈদগাহে পালন করেছিলেন। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পর তিনি যখন বিভিন্ন এলাকায় মিটিং করতেন, তখনও তাকে গোটা কয়েক নেতাকর্মী নিয়ে ঘরোয়া মিটিং করতে হতো। তার আশপাশে আব্দুর রাজ্জাক সহ হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতা ছাড়া কেউই তার পাশে থাকেনি। এখনো হুমকি দেওয়া হয় আরেকটি 15 আগস্ট ঘটানো হবে, এখনো হুমকি দেওয়া হয় যে আমার পিতার লাশ পাওয়া গিয়েছিল, আমার লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পর মুজিব পাগলাদের আলগা পিড়িতে আগলে ওঠে, কিন্তু আসলে এরা সবাই খন্দকার মুস্তাকের মতো সুযোগ সন্ধানী। আদলি নেতা, সিটি নেতা, আতি নেতা, পাতি নেতা। শেখ হাসিনার পর আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন ওবায়দুল কাদের, যিনি সারা দিন রাত মুজিব হাসিনার বন্দনা করেন। ঝড় আর বৃষ্টি স্নাত একে বিকেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অথচ ওবায়দুল কাদেরের 111-এ ভূমিকা কি ছিল সেটা একটু ঘেঁটে দেখলেই বোঝা যাবে শেখ হাসিনার পাশে আসলে বিপদের দিনে কজন থাকবে। ক্ষমতার ব্যাপার ছিল, মাত্র 2 অফিসারের চোখ রাঙানিতেই সুরসুর করে শেখ হাসিনার সব অপকর্মের কথা গোয়েন্দাদের কাছে বলে দিয়েছিলেন ওবায়দুল কাদের। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা কত টাকা নিয়ে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন তারও বিস্তর বর্ণনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার আপন ফুফাতো ভাই শেখ সেলিম কয়েক ঘন্টার পেদানিতে শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিলেন। রোগী বোঝা দিয়ে জীবন্ত মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা আটকের কদিনের মাথায় যারা তার বিরুদ্ধে এরকম বক্তব্য দিতে পারেন, তারা যে হাসিনার দুর্দিনে পাশে থাকবে না তা শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই, নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট। শেখ মুজিবের সাথে মাঝে মধ্যে যার স্বপ্নে দেখা হয় তার নাম শামী ওসমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ভারতে পালিয়েছিলেন এই দুঃসাহসী আওয়ামী লীগের নেতা। 2008 সালে ক্ষমতায় আসার পর আবারও শেখ হাসিনার হাতকে শক্ত করে ধরে রেখেছেন। ক্ষমতা গেলে শামী ওসমান এবারও পালাবে এটা একেবারেই সুনিশ্চিত। শেখ হাসিনার কথিত পুত্র এমপি মুরাদের উদাহরণ তো আমাদের চোখের সামনেই। ক্ষমতা শেষ হবার পর শেখ পরিবারের জন্য কাপড় নষ্ট করা ভালোবাসা শেষ হয়েছে প্রতিমন্ত্রী মুরাদের। নিজের শরীরের প্রতি ফোটা রক্ত আওয়ামী লীগের দাবি করা মুরাদের অতীত ঘেঁটে জানা যায়, শুরুতে আওয়ামী লীগ করলেও ক্ষমতার পালা বদলের সাথে সাথে নিজেও বদলে হয়েছিলেন ছাত্র দলের প্রচার সম্পাদক। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। এরা সকলেই মুখে মুখে শেখ মুজিবের বন্দনা করলেও ভেতরে শেখ মুজিবকে কি মনে করে সেটার প্রমাণ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মামু বঙ্গবন্ধু 30 লাখ মারেছে, 30 লাখ মানে 64 জেলায় 45,000 গ্রাম মুসলিমদের জেলায়। হ্যাঁ, সাতটাই উদ্ধার করে নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনা তার বাবার পথেই হাঁটছেন। আমৃত্যু ক্ষমতায় থাকতে বিরোধী দলের উপর নির্যাতন, গণমাধ্যমের কণ্ঠরোধ, 72, 73, 74 এর মতোই দেশে সন্ত্রাস, হত্যা, লুটপাট,
ভোটচুরি সব মিলিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর আরেকটি অভিযান হলে শেখ মুজিবের পরিণতি বয়ে আনতে পারে শেখ হাসিনার জীবনে। তবে যেভাবেই হোক, ক্ষমতা চিরস্থায়ী নয়। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন জেনা যাবে শেখ হাসিনার জন্য আসলে কতজন জীবন দিতে প্রস্তুত। আল্লাহ হাফেজ। Thank you.